হাই ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককেও ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কিয়ব স্যাক্সেসে আশা করি তোমরা সুস্থ আছো তো বন্ধুরা তোমরা জানো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা চলছে সারা রাজ্য জুড়ে তো এই সমস্যায় আরও কিছু কিন্তু সমস্যা অ্যাড হলো আজ অর্থাৎ চব্বিশ দুই দু হাজার আজ আমরা যে নিউজ আপডেট পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আরও নতুন কিছু সমস্যা নতুন কিছু সমস্যার যোগ হতে চলেছে সেই সমস্যাগুলো কেমন সেই সমস্যাগুলো হলো কোথায় ধরা পড়লো জল সংশয়পত্র কোথায় জাল সংশয়পত্র ধরা পড়ছে আবার প্রাথমিকে এই যে নিয়োগ নিয়োগ যেটা হচ্ছিল সেই নিয়োগটা তো বিতর্কিত অনেক আগেই ঘোষণা করে দিয়েছে গত সোমবারই ঘোষণা করে দিয়েছে রাজর্ষি ভটদাসের সিঙ্গেল বেঞ্চ আর সেই নিয়োগ যারা পেয়েছেন তাদের কিন্তু বেতন সহ পরবর্তী যে সরকারি প্রক্রিয়া সেগুলোও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে বা স্থগিত হয়ে রয়েছে একরকম তারপর ডিভিশন বেঞ্চ কবে আবার এই নিয়োগে শুনানি শুনা শুনানি শুরু করবে অর্থাৎ স্থগিতের তুলবে না সেটা কন্টিনিউয়েশন চলবে প্যানেলের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারগুলো কিন্তু আজ এই ভিডিওতে আমরা পর্যায় ভিত্তিক একটার পর একটা পর্যায় ভিত্তিক আলোচনা করছি সুতরাং বন্ধুরা যারা প্রাইমারির এই টোটাল আপডেটটা নিতে চাও তারা অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি দেখবে তাহলে বন্ধুরা একদম সময় নষ্ট না করে আমরা ভিডিওর ভিতরে প্রবেশ করছি আজ যেটা দেখা গেল আজ যেটা আমরা নিউজ আপডেট পাচ্ছি সেটা হলো দক্ষিণ দিনাজপুরে টেট পরীক্ষার্থী একশো বাহাত্তর জনের কাউন্সেলিং থেকে জাল শংসাপত্র ধরা পড়েছে চারজন চাকরি প্রার্থীর দক্ষিণ দিনাজপুরে যে একশো বাহাত্তর জন কাউন্সেলিং এসেছিলেন তার ভিতর থেকে কিন্তু চারজনের শংসাপত্র কি ধরা পড়েছে জাল তার দরুন তাদের যে নিয়োগ সেটা সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে তাদের নিয়োগ বাতিলের ঘটনা ঘটছে এখন যেটা ব্যাপার সেটা হলো এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক এই ঘটনাটা যেটা সেটা এমনিই প্রাইমারি নিয়োগ খুব বিতর্কিত একটা ব্যাপারের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে এই ঘটনাটা নিয়ে কিন্তু আবার নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কি করে এই এই প্রার্থীর তালিকা জেলা স্কুল শিক্ষা সংসদে পাঠানো পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই রাজ্যের শিক্ষা দপ্তর তারা তো আগে অফলাইন ডকুমেন্টস ভেরিফিকেশন করেছেন তা সত্ত্বেও কি করে তা সত্ত্বেও কি করে এরকম জাল শংসাপত্র থাকা সত্ত্বেও তারা জেলা স্কুল শিক্ষা সংসদে এলেন সে সম্পর্কে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন এখন দেখার সেই প্রশ্নটা কোন দিকে যায় এনাদের তো নিয়োগ এই চারজন প্রার্থী তো নিয়োগ প্রক্রিয়া অলরেডি বাতিল হয়ে গেছে এখন এই প্রশ্নটা যে কোন দিকে যাবে সেটাই এখন দেখার তারপর যেটা আমরা বলছিলাম যে নিয়োগ প্রক্রিয়ায় যে স্থগিতেশ দেওয়া হয়েছে তার দরুন যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে কারা কোন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করছি রাজর্ষি ভরদ্রাজের সিঙ্গেল বেঞ্চ দু সালের প্রাইমারি টেটের উপর ভিত্তি করে দু সালে যে নিয়োগ চলছিল সোমবার সেই নিয়োগের উপর স্থগিতাই দেয় মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দেশ বহল থাকবে এটা আমরা সকলেই জানি রাজর্ষি ভটজাসের যে সিঙ্গেল বেঞ্চ সেটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া যেটা চলছিল দু হাজার চোদ্দোর প্রাথমিক টেটের পরপরই দু হাজার কুড়ি ডিসেম্বরে বিজ্ঞপ্তি তারপরে ইন্টারভিউ নেওয়া তারপরে যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তার উপরে কিন্তু স্থগিতই দেয় এবং মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত কিন্তু এই স্থগিত কি থাকবে বহাল থাকবে এর ধরুন যে ঘটনাটা ঘটছে যে ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন চাকরি প্রার্থীরা সেটা হলো টেক প্যানেল স্থগিত হয় জেলা প্রাথমিক স্কুলে সদ্য নিয়োগভাগা একশো আটষট্টি জনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয় এটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের কথাই বলছি এটা এটা কিন্তু এই দক্ষিণ দিনাজপুরের কথাই বলছি দক্ষিণ দিনাজপুরে একশো বাহাত্তর জন প্রার্থী ছিলেন তার ভিতরে আমরা তার ভিতরে আমরা যেটা দেখলাম যে একশো আটষট্টি জনের নিয়োগপত্র পেয়ে গেছেন আর চারজনের তো জাল শংসাপত্রও কিন্তু এই একশো আটষট্টি জনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের ভবিষ্যৎ আরও অন্ধকার আর যারা কাউন্সিল আর যাদের নাম আছে যারা মেরিট লিস্টের ভিতরে এনলিস্টেড তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তা ক্ষেত্রে যারা নিয়োগপত্র এখনও পায়নি তাদের ভবিষ্যৎটা কিন্তু আরও কি আরও অন্ধকার কোন দিকে যাবে সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে আদালতের রায়ের উপরে আর ডিপিএসসি সূত্রে যেটা খবর সেটা হলো আদালতের স্থগিতেশের জেরে আদালতের স্থগিত জেরে নিয়োগ প্রাপ্তদের বেতন সহ পরবর্তী সরকারি প্রক্রিয়াও স্থগিত হয়ে গিয়েছে অর্থাৎ একজন প্রার্থী চাকরি প্রার্থী যিনি নিয়োগপত্র পেলেন স্কুলে গিয়ে নিয়োগ হলো তারপরে তানার যে সমস্ত কোয়াশন ফরম্যাট সেগুলো ফিল হবে তারপরে সেটা ডিপিএসসিতে যাবে তার অ্যাপ্রুভাল হবে তিনি তার স্যালারি চালু হবে এই সমস্ত যে প্রাসিকীয় টোটালটা কি হয়ে গেছে টোটালটা কিন্তু এর দরুন স্থগিত হয়ে গেছে আদালতের স্থগিতেশ না ওঠা পর্যন্ত অপেক্ষায় থাকা প্রার্থীরা নিয়োগপত্র পাচ্ছেন না আর যারা অপেক্ষায় আছেন অর্থাৎ যারা মেরিট লিস্ট এনলিস্টেড কিন্তু নিয়োগপত্র পাননি তারা তো স্থগিতই যতদিন না উঠবেন ততদিন নিয়োগপত্র পাবেন না যারা সোমবার পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেননি অর্থাৎ নিয়োগপত্র পেয়ে গেছেন যে দুদিন ছুটির দিন ছিল সেই দুই ছুটির দিনে হয়তো নিয়োগপত্র পেয়েছেন কিন্তু সোমবারের মধ্যেও স্কুলে জয়েন করতে পারেননি তাদেরও কিন্তু নিয়োগপত্র আটকে আছে তাদের যে সরি তাদের যে স্কুলে জয়েন করার ব্যাপারটা সেটা সম্পূর্ণভাবে আটকে আছে আদালতের রায়ের উপরে বা আদালতের রায়ের অপেক্ষায় সমস্ত কিছু এখন দেখার যেহেতু সিঙ্গেল বেঞ্চ এটা নিয়োগ প্রক্রিয়াটা স্থগিত করে দিয়েছে তার জন্যই পর্ষদের পরবর্তী পদক্ষেপ হলো ডিভিশন বেঞ্চে যা এবং সেই মতো তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়ার চেষ্টাও করেছেন ডিভিশন বেঞ্চে যেতে গিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো ডিভিশন বেঞ্চে অন্যদিকে ডিভিশন বেঞ্চের এক জাজ সাহেব ছুটিতে আছেন তথ্য মোতাবেক উনি ফিরে এলেই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে প্রাথমিক কেসগুলো শোনা হতো কিন্তু বিচারপতি সৌমেন সেন এখন ছুটিতে আশা করা যাচ্ছে উনি ছুটি থেকে ফিরলেই ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাবেন অলরেডি গিয়েছেন এবং সেই যে মামলার শুনানি পক্ষ বিপক্ষ সেটা শুরু হবে এবং তারপরে যে প্রসিকিউর যেভাবে প্যানেলটাকে যেটা করা দরকার সেরকমভাবেই এগোবেন বলে আশা করা যাচ্ছে তো এই হল প্রাথমিক টেট দু নিয়োগ সম্পর্কিত আজকের আপডেট যে আপডেটটা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো অবশ্যই এই ধরনের ইনফরমেশান বা আপডেট পেতে এবং বিভিন্ন জব ওরিয়েন্টেড আপডেট পেতে বা টিচিং ওরিয়েন্টেড সাবজেক্ট ওয়াইজ কোচিং পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা থেকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো করে পাশে থাকা যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রেখো তাহলে আমাদের দেওয়া ভিডিওর নোটিফিকেশন প্রথমে তোমরাই পাবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো